بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় ক্যামেরা দর্শক শ্রোতা, শুরুতেই আমি রাজ মাসনুন স্বাগত জানাচ্ছি। ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায় এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে নেই আজও আমাদের মধ্যে অতিথির আসনে বসে আছেন দারুল ইলম লন্ডনের সম্মানিত ইমাম, ইকরা বাংলার নিয়মিত আলোচক, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ হজরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে দু একটি গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে, দেখি সম্মানিত অতিথি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। যে অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন এই জন্য আমাদের পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ অপেক্ষা আছেন আজ কি দোয়া হতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আমরা আজকে আপনাদের সামনে মস্তুন্দার প্রোগ্রামকে সামনে নিয়ে, আমরা যে প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে আছি। আমরা আপনাদের দোয়া চাই আল্লাহ পাক যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে সমস্ত কথার দ্বারা আমাদের এবং আপনাদের সবার যেন এই মঙ্গল আমরা এই ফায়দা নিতে পারি, এই কথা থেকে আমরা যেন এই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং দিনের পথে যাতে চলতে পারি। এই জন্য আমরা প্রথমেই প্রোগ্রামের শুরুতেই আপনাদের দোয়া চাই। আমরা আজকে আপনাদের সামনে যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেই দোয়াটিও যে যদি আমরা বেশি বেশি করে পড়ি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর প্রতি মহাব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে, সৃষ্টি হবে। তাহলে আজকের আমাদের হেডিংটা হবে এরকম যে কি যে যে দোয়ার দ্বারা যে দোয়া বেশি বেশি করে পড়লে আল্লাহ পাকের মহাব্বত সৃষ্টি হবে। এখন আমি আপনাদের সামনে যে দোয়াটি প্রথমে পড়ে নিব ইনশাআল্লাহ একবার, যে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন أسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد একটু লম্বা হয়ে গেছে দোয়া, আমি আবারও বলি আপনারা চাইলে রেকর্ড করতে পারেন এটা, এই দোয়াটা আপনারা হয়তো লিখে নেবেন, এরপরে আপনারা অনেকেই রেকর্ড করেন, অনেকেই এটাকে রিপিটের মধ্যে রাখেন, টিভির মধ্যে রিপিট দিয়ে রাখেন, চাইলে আপনারা ফ্রি টাইমে আমাদের প্রোগ্রামগুলোকে শুনেন। তাইলে তারই
জন্য। যদিও এই দোয়াটি একটু লম্বা হবে, এই দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নি আসালুকা ফিআলাল খাইরাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়াইযা আরাদতা ফিতনাত কওমিন فتوفني غير مفتون وأسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد جرر تهلو هي الله أماك الشط كاج قرار هي الله أماك الشط كاج قرار ফেয়াল আল খায়রাত, হে আল্লাহ আমাকে সৎ কাজ করার এবং অসৎ কাজ থেকে বিরত থাকার, অসৎ কাজ থেকে বিরত থাকার। এরপরে দরিদ্রদের ভালোবাসার তৌফিক দিন, দরিদ্রদের মিসকিনদের ভালোবাসার তৌফিক দিন। সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে সৎ কাজ করার, এরপরে অসৎ কাজ থেকে বিরত থাকার এবং মিসকিনদের ভালোবাসার তৌফিক দান করুন। এরপরে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমার উপর দয়া করেন, আমাকে ক্ষমাও করেন আমাকে দয়াও করেন। এরপরে বলছেন ওয়াইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন, আর আপনি যখন কোনো জাতিকে কোনো ফিতনার ফেলার ইচ্ছা করবেন, আপনি যখন কোনো জাতিকে কোনো ফিতনায় কোনো পরীক্ষায় ফেলার ইচ্ছা করবেন, তখন আমাকে ফিতনা মুক্ত অবস্থায় আপনি আমাকে ফিতনা মুক্ত মৃত্যু দান করেন, ফিতনা থেকে বাঁচিয়ে এই পরীক্ষা থেকে বাঁচিয়ে আমাকে মৃত্যু দান করেন। এরপরে এরপরে বলা হয়েছে ওয়া আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আপনার মহাব্বত আমি প্রার্থনা করি। এরপরে ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও প্রার্থনা করি। হ্যাঁ, যারা আপনাকে মহাব্বত করে, এরা নবীরা হতে পারেন, সালিহীন হতে পারেন, নেককার আউলিয়াউল্লাহ হতে পারেন, তাদের ভালোবাসাও আমি আপনার কাছে চাই। নেককারদের ভালোবাসা, যারা আপনাকে মহাব্বত করে তাদের ভালোবাসাও আমি আপনার কাছে প্রার্থনা করি। এরপরে এমন আমলের প্রার্থনা করি, এমন আমলের আমি প্রার্থনা করি যে আমলের দ্বারা আমি আপনার ভালোবাসা অর্জন করতে পারি। হে আল্লাহ আমি এমন আমলের আপনাকে প্রার্থনা করি, ওয়াহব্বা আমলিন, এমন আমলের ভালোবাসা প্রার্থনা করি যে আমল আমাকে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবে। এরপরে আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ, হে আল্লাহ আপনার ভালোবাসা আমার নিকট যেন আমার জীবন, আমার ফ্যামিলি, আমার সব কিছু থেকে, এমনকি শীতল পানি থেকে, ঠান্ডা পানি থেকেও প্রিয় করে দেন। আপনার ভালোবাসা আমার নিকট, আমার জীবন, আমার নিজের জীবন, আমার পরিবার এবং শীতল পানি থেকেও প্রিয় বানিয়ে দেন, অর্থাৎ আমার নিজ থেকেও আপনাকে প্রিয় বানিয়ে দেন, আমার নিজ থেকেও, আমার নিজ থেকে, আমার পরিবার থেকে, সব কিছু থেকে, হ্যাঁ আপনাকে, আপনার আপনাকে আমার প্রিয় বানিয়ে দেন। এটা তো শুধু একটা দোয়া বললাম আর দোয়ার অর্থটা বললাম, এটার ব্যাখ্যা তো অনেক লম্বা। আপনার আরবিতে আপনার এই যে কয়েক পৃষ্ঠা আছে, সুবহানাল্লাহ, কয়েক পৃষ্ঠা আপনার এটার ব্যাখ্যা আছে, একটা দোয়ার ব্যাখ্যা কয়েক পৃষ্ঠা, আমি যেটা প্রিন্ট করে বের করে নিয়ে আসলাম আপনাদের জন্য, যাতে এই আপনার এই দোয়াগুলা, অনেক আলোচনা আছে, এই আলোচনা করতে অনেক সময় আসে, আমরা কিছু করার চেষ্টা করি কিন্তু এরপরেও এগুলোর হক আদায় হচ্ছে না, কেন আমাদের পুঁজি একবারে কম, ব্যবসার মধ্যে পুঁজি কম হইলে দেখা যায় ব্যবসাটা সীমিত, আপনার অফিসটাও বড় করা যায় না, এই আপনার কাস্টমারও কম আসে, কেন যেহেতু ছোটো একটা অফিস, আমরাও আমাদের ইলমের পুঁজিটা একবারে কম, এই জন্য এরপরও আমাদের জান দিয়ে, আমাদের প্রচেষ্টা দিয়ে, আমাদের মেহনত দিয়ে আমরা কিছু চেষ্টা করি, কিছু ঘরের মধ্যে এগুলো নিয়ে স্টাডি করি, একটু এই এই রেডি হয়ে আসি, যাতে আপনাদের কাছে কিছু কথা যাতে আমরা পৌঁছাতে পারি। হয়তো আল্লাহ পাক যদি আমাদের এই মেহনতকে কবুল করেন আর আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতে কিন্তু সফলকাম হবো ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথাটা বলছিলাম, এই যে দোয়াটা, এই দোয়াটা একটু দোয়ার ব্যাখ্যার দিকে যদি আমরা যাই, এই দোয়াটা হলো হায়াদা দোয়া আল মোবারক, যে দোয়াটা অনেক বরকতপূর্ণ দোয়া, এবং এটাকে এই দোয়ার মাঝে অনেকেই আছে, অনেক কিছু এর ভিতরে আছে। এর মাঝে একটা হইল কি যে আপনার
প্রথম প্রথম পার্টটাই ছিল কি, আল্লাহ মিন আসালুকা ফিআল আল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন, যে হে আল্লাহ আপনার কাছে আমরা আপনি আমাকে সৎ কাজ করার তৌফিক দান করেন, ফিআল আল খায়রাত। এখন খায়রাত যেগুলো আছে, সালিহাত যেগুলো আছে, এর মাঝে কোনো আলাদা করে কোনো বলা হয় নাই, যত নেক কাজ আছে সবগুলো এর ভিতরে আছে। হ্যাঁ, লিতাজাম্মিনহি সওয়াল, এই সওয়ালের মধ্যে কী কী সামিল আছে, যা তৌফিক ইলাল কিয়াম বি আফদালিল আমাল মিনাস সালিহাত, সমস্ত সালিহাত সমস্ত নেক আমাল এর ভিতরে আছে। হে আল্লাহ আপনি আমার আপনার কাছে আমরা চাই আমরা যাতে সৎ কাজ করতে পারি, আপনার কাছে আমরা এই সওয়াল করছি যে আপনি আমাকে সৎ কাজ করার তৌফিক দান করুন। এরপরে বলা হয়েছে অসৎ কাজ থেকে, সমস্ত মুনকারাত থেকে, যত নিষেধ আছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যত জিনিস থেকে নিষেধ করেছেন সবগুলা থেকে আমাদেরকে আপনি বিরত থাকার তৌফিক দান করেন। তাহলে কোনো মানুষ যদি সমস্ত নেক আমাল করতে পারে আর সমস্ত এই আপনার এই যত কি আছে, এই আপনার অসৎ কাজ আছে, যত গুণা আছে, যত মুনকারাত আছে, যত অপরাধ আছে, এগুলো থেকে সে যদি বাঁচতে পারে তাহলে তো সে কামিয়াব হয়ে গেল। সে যদি নেক আমল, যত নেক আমল আছে এগুলো যদি করতে পারে আর যত বদ আমল আছে এগুলোতে যদি বাঁচতে পারে, তাহলে এই দোয়াটাই তো তার জন্য কাফি। এই জন্য এই জন্য বলা হয়েছে ফায়ামবাগিল আব্দ, মানুষের জন্য উচিত হলো আল ইকসার মিনহু, বেশি করে যেন এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফিআল আল খায়রাত, হে আল্লাহ আপনি আমাকে সমস্ত সৎ কাজ করার তৌফিক দান করেন, ওয়া তারকাল মুনকারাত, সমস্ত মুনকারাত থেকে বাঁচার, সমস্ত অসৎ কাজ থেকে বাঁচার আপনি আমাকে তৌফিক দান করেন। এরপরে এরপরে বলা হয়েছে যে এই যে হাদিসটা, এই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী করিম সাল্লামকে নিজে শিখিয়ে দিয়েছেন, বলেছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি এই দোয়াটি পড়ো। এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা নিজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন, বলেছেন যে হে নবী আপনি এই দোয়াটি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফিআল আল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন ওয়া আসালুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাহা হাক্কুন ফাদরুসুহা ওয়া তাআল্লামুহা, যে তোমরা এটাকে অধ্যয়ন করো এবং তোমরা এটাকে তাআল্লামুহা, তোমরা এটাকে শিখে নাও, তোমরা এটাকে এটাকে নিয়ে এটাকে নিয়ে তোমরা কি করো, যে একটা হলো এইটাকে তোমরা অধ্যয়ন করো, এরপরে এটাকে তোমরা তার মানা তার মিনিংটা কি এটাকে তোমরা বুঝো, এটাকে নিয়ে তোমরা এটাকে 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 তোমরা পড়ো। তাহলে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এবং নিজে এটা নিজে হযরত হুজুর সাল্লাল্লাহু নিজে এটা দোয়াটি পড়ছেন এবং আল্লাহ তাআলা তার নবীকে এই দোয়াটি পড়ার জন্য বলে দিয়েছেন। এরপরে আমরা যদি বলি যে এই দোয়ার মধ্যে তিন নম্বর পার্ট ছিল হুব্বাল মাসাকিন, হে আল্লাহ আমি আপনার কাছে মিসকিনদের মহাব্বত চাই, মিসকিনদের মহাব্বত এটা কেন, এটা বিশেষভাবে উল্লেখ করা হইল কেন, অথচ যে সৎ কাজের মধ্যে এটা আছে। আগের যে আমরা বলছিলাম আল্লাহ মিন আসালুকা ফিআল আল খায়রাত, খায়রাতের মধ্যে মিসকিনদেরকে মহাব্বত করা এটাও একটা আছে, কিন্তু এটাকে আবার বিশেষভাবে কেন আনা হলো, এটার কারণ হইল যে এটার একটা আলাদা একটা গুরুত্ব আছে। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা দোয়া এরকম আছে যে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবে জীবন দান করো, জীবনটা আমার মিসকিনের মতো করে দাও, এরপরে ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করো, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং কিয়ামতের দিন মিসকিনদের জামাতের মধ্যে তুমি আমাকে কি করো, হাসর করো, মিসকিনদের সাথে তুমি হাসর করো। এত গুরুত্বপূর্ণ দোয়া, এত দোয়া, আমরা তো সবাই কম্পিটিশনের মধ্যে আসি কার চাইতে কে বড় হব, দুনিয়ার মধ্যে কার চাইতে কে বড় হব। হ্যাঁ, কিন্তু এটা সাথে সাথে যদি আমরা দিনের লাইনেও যদি আমরা কম্পিটিশন করি তাইলে বোঝা যাবে একটা ব্যালেন্স আছে, কিন্তু দেখা গেল এক সাইড নাই, যে বুদ্ধিমান এই মানুষ, যে মানুষ সে এই একদিন কিছুদিন হোটেলে থাকবে, কিছুদিন হোটেলে থাকবে এটার জন্য খুব চিন্তা করতেছে, আমরা এক মাস দুই মাস অনেক সময় চিন্তা করি কোন হোটেলে যাব, হ্যাঁ মাত্র কয়েকদিনের জন্য, মাত্র কয়েকদিনের জন্য, কিন্তু যেখানে আমাদের জীবনের কোনো এন্ডিং নাই সেই জীবনের জন্য আমরা প্রস্তুতি নেই না, সেখানে ফাইভ স্টার হোটেল কেমনে হবে বা থ্রি স্টার হবে না ইকোনমি হবে কিছুই আমরা চিন্তা করতেছি না, কোন অবস্থায় আমরা আছি, আমার কবরের মধ্যে কী অবস্থা হবে, জান্নাতের বিছানা আমার সাথে আছে কি না, জান্নাতের এই জান্নাতের মধ্যে জান্নাতের ফয়সালা আমার হবে কি না, রহমতের ফয়সালা হবে কি না, এগুলো নিয়ে আমরা কতটুকু চিন্তা করি, এগুলো নিয়ে অনেক সময় আছে অত বেশি আমরা চিন্তা করি না, কিন্তু আসলে বুদ্ধিমান এই মানুষ, যে মানুষ
পরকাল নিয়ে বেশি চিন্তা করে। তাহলে আমরা বলছিলাম যে আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফিআল আল খায়রাত ওয়া তারক আল মুনকারাত ওয়া হুব আল মাসাকিন ওয়া আন, এরপরে আমরা হুব আল মাসাকিন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এরপরে যদি আমরা আসি যে মিসকিনদের মহাব্বত, এটা কেন মিসকিনদের মহাব্বত, এটা হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি যদি কোনো মালদারকে মহাব্বত করেন তাহলে হয়তো মালের জন্য মহাব্বত করছেন, যে মালদারের কাছে গেলে আপনার কি হবে, একটু দুনিয়ার জন্য মহাব্বত হয়ে যাবে। কিন্তু মিসকিনকে মহাব্বত হবে কিসের জন্য? একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। একটা হাদিসের মধ্যে আসছে যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। কেউ যদি কাউকে আল্লাহর জন্য মহাব্বত করে, তাহলে গরিবদেরকে মহাব্বত করে মানুষে বড় লোক হওয়ার জন্য না, গরিবদেরকে মহাব্বত যারা করে এরা একমাত্র আল্লাহর জন্যই মহাব্বত করে। এই জন্য এই হাদিসের মধ্যে আছে এদের ইমান পরিপূর্ণ, যারা আল্লাহর জন্য মহাব্বত করে, আল্লাহর জন্য কোনো মানুষের সাথে দুশ্মনী করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর সাথে আল্লাহর জন্য কোনো জিনিসকে দান না করে, এইরকম কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদের ইমান পরিপূর্ণ। এরপরে হাদিসের মধ্যে আসছে ওয়ান তাগফির আলী ওয়া তারহামানি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা দান করেন, মাগফিরাত, মাগফিরাত। এবং এরপরে একটা আছে রাহমাত, মাগফিরাতের দ্বারা কী হবে, যদি কোনো মানুষ আল্লাহ তাআলা মাফ করে দেন তাইলে সে আল্লাহর আজাব থেকে, আল্লাহর পানিশমেন্ট থেকে সে বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল। আর যদি রহমতের দ্বারা কী হবে, যদি আল্লাহর রহমত তার সাথে থাকে তাহলে এটা তার এটার দ্বারা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে মাগফিরাতের দ্বারা জাহান্নাম থেকে বাঁচবে আর রহমতের দ্বারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তাহলে এই দুইটি শব্দ এর ভিতরে আছে যে হে আল্লাহ আমি আপনার কাছে চাই আন তাগফির আলী আমাকে ক্ষমা করে দেন, এরপরে ওয়া তারহামানি আমাকে রহমত করেন, আমাকে দয়া করেন। এরপরে আসছে وإذا أردت فتنة قوم فتوفني غير مفتون, এরপরে যদি আপনি কোনো জাতির মধ্যে কোনো এরকম কোনো ফিতনা এবং পরীক্ষা করতে চান তাইলে হয়তো আমি পরীক্ষার মধ্যে পাশ করতে পারবো না। আমরা কয়েকদিন আগে দাজ্জালের কথা আলোচনা করছিলাম, দাজ্জালের ফিতনা থেকে যে বলা হয় দুনিয়ার ইতিহাসে, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এত বড় ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আর বড় কোনো ফিতনা নাই। অথচ দাজ্জালের জন্য আমরা কোনো ভয় করি না, দাজ্জালের ফিতনার আসলে যে লক্ষ লক্ষ মানুষ ইমান হারা হয়ে যাবে। এই জন্য অনেক সময় আছে, এই হাদিসের মধ্যেও আসছে, এই দোয়ার মধ্যেও আসছে, হে আল্লাহ আপনি যে সময় কোনো জাতিকে পরীক্ষা করবেন, দাজ্জালের দ্বারা হতে পারে, অন্য কোনো ফিতনার দ্বারা হতে পারে, তখন আপনি আমাকে কি করেন, ফিতনা মুক্ত অবস্থায়, আমাকে নিষ্পাপ অবস্থায়, ইমানের অবস্থায় আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, আপনি আমাকে মৃত্যুদান করেন। এরপরে আসছে যে ওয়া আসালুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এটা যে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার মহাব্বত চাই। আল্লাহর মহাব্বত যদি কোনো মানুষের দিলের মাঝে থাকে তাইলে সে তার প্রত্যেক বডিটা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সে আর কোনো নাফরমানি করবে না, সে হাতের দ্বারাও নাফরমানি করবে না, চোখের দ্বারাও করবে না, কানের দ্বারাও করবে না, জবানের দ্বারাও করবে না, সমস্ত আমলগুলো তার ঠিক হবে। সে সবসময় চিন্তা করবে যে আমার আল্লাহ, আমি আল্লাহকে মহাব্বত করি, আর যে যাকে মহাব্বত করে তাকে নারাজ করতে চায় না। হ্যাঁ, একজন আরেকজনকে মহাব্বত করছে, দুনিয়ার লাইনে দেখা যায়, হ্যাঁ মহাব্বত করছে, এখন সে যেটাই বলিতে বলে ঠিক আছে তোমাকে দিয়ে দিব এটা। হ্যাঁ, এখন দেখা যায় সে অন্যগুলো চিন্তাই করে না, যেটাই চায়। ঠিক এরকম আল্লাহর মহাব্বত যদি সত্যিকার অর্থে আমরা যদি আমাদের দিলের মধ্যে হয় তাইলে অবশ্যই কী হবে যে আমরা আমাদের কোনো কাজ আল্লাহকে নারাজ করব না, কোনো কাজের দ্বারা আমরা আল্লাহকে নারাজ করব না। কেন? আমি আল্লাহকে মহাব্বত করি, আমি আল্লাহকে যে সময় গুনার কাজ আসে, মনের মধ্যে আসে, এই গুনার কাজটা করে ফেলি, তখন যদি আসে যে না আমি শয়তানকে নারাজ করব, আমার নফসকে নারাজ করব, কিন্তু আমার আল্লাহকে নারাজ করব না, তখন সে বাঁচতে পারবে। এই দোয়ার মধ্যে আসছে যে ওয়া আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আমি আপনার মহাব্বত চাই, আপনার মহাব্বত চাই। এরপরে আসছে ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে মহাব্বত করে তাদেরও মহাব্বত আমরা চাই, তাদেরও মহাব্বত আমরা চাই। এরপরে আসছে কি যে ওয়া হুব্বা আমালিন ইউকারিবুনি ইলা হুব্বিক, এমন আমলের মহাব্বত চাই যে আমলের দ্বারা আপনার মহাব্বতের আমরা অর্জন করতে পারি, এমন এই সমস্ত আমলের মহাব্বত চাই যে সমস্ত আমলের দ্বারা আপনার মহাব্বত আমরা অর্জন করতে পারি। এখন এই যে লম্বা দোয়াটা আমরা বললাম, সেই দোয়াটা আপনার যদি আমরা এটা নিয়ে যে আলোচনা করলাম, সে লাস্ট একবারে শেষের দিকে আসছে আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ, হে আল্লাহ আপনার ভালোবাসা আমার নিকট যেন আমার জীবন, আমার নিজের জীবন এবং আমার ফ্যামিলি এবং ঠান্ডা পানি, শীতল পানি থেকেও যেন প্রিয় হয়।
এখন এই যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলোর ভিতরে আপনার একটা বিষয় আছে যে আল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ইমানদার তারা কি করে তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মহাব্বত করে তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মহাব্বত করে এখন আল্লাহ তাআলাকে মহাব্বত এর সাথে সাথে দুনিয়ার মধ্যে দেখা যায় আমার মহাব্বত আমার নিজের নফসের জন্য আছে আমার ফ্যামিলির জন্য আছে আমার মালের জন্য আছে এটা কোনো নাজায়েজ না কিন্তু আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি হতে হবে এটাই হলো আচ্ছা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদেরকে বলছেন যে মহাব্বত তো থাকবে দুনিয়ার মহাব্বত তো থাকবে কিন্তু সবচেয়ে বেশি মহাব্বত আল্লাহর জন্য হবে এটা আপনি বুঝবেন কেমনে আপনার কাছে আল্লাহর মহাব্বত বেশি আছে কিনা যদি দেখা যায় একদিকে দুটা আসছে একদিকে দুনিয়া আর একদিকে নমাজের টাইম হয়েছে একদিকে মাল আসতেছে হ্যাঁ আপনার এইরকম বিশেষ করে যারা ট্যাক্সি করেন এদের সময় এইরকম হয় অনেক ভালো একটা জব আসছে হ্যাঁ তখন একটা পরীক্ষা হয় যে আপনি জব ধরবেন না নমাজ ধরবেন যদি আপনি নমাজ ধরেন আর আপনি জবকে স্যাক্রিফাইস করেন তো বুঝতে গেলেন আল্লাহর মহাব্বত বেশি আপনি ঘরের মধ্যে আসছেন খুব খুব মজা করতেছেন খুব ভালো ভালো এই আপনার এই সুন্দর এই একটা ইন্তজাম আছে ঘরের মধ্যে একটা পার্টি চলতেছে এই পার্টির মধ্যে আপনি যদি দেখা গেল নমাজের সময় আপনি আল্লাহকে বলেন নাই মসজিদের মধ্যে দৌড় দিচ্ছেন হ্যাঁ তাহলে বোঝা গেল আল্লাহর মহাব্বত আপনার জন্য বেশি অবশ্যই আর যদি বলেন না সবগুলো শেষ হোক নমাজ একসাথেই পড়বো বা লেটে পড়বো তাহলে বোঝা গেল আল্লাহর মহাব্বত বেশি না আল্লাহর মহাব্বত বেশি না এই জন্য আল্লাহ তালা বলছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা আল্লাহ তালাকে মহাব্বত করে ইমানদার যারা এরা আল্লাহ তালাকে সবচেয়ে বেশি মহাব্বত করে এখন কথা হলো যে আল্লাহ তালার যে মহাব্বত যেটা এটা অর্জন করতে হবে কিভাবে অর্জন করতে হবে এটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ এর আগে আমরা বলে দেই যদি আপনারা দোয়া সম্পর্কে কোনো প্রশ্ন করতে চান ইনশাআল্লাহ আপনারা আমাদের সামনে দোয়া সম্পর্কে কোনো আলোচনা করতে পারেন কোনো দোয়া জানতে পারেন এইগুলো অবশ্যই আপনাদের জন্য উন্মুক্ত আছে আর আজকে যে আমি দোয়াটি বলেছিলাম একটা দোয়া এই দোয়ার মধ্যে কি আছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনী হুব্বাক এটার মধ্যে বলা হয়েছে যে হে আল্লাহ আমি আপনার মহাব্বত চাই এরপরে যারা আহলুল্লাহ যারা আল্লাহর ওয়ালা যারা এদের মহাব্বত আমি চাই এখন এই কথা কেন যে বলা হয় এইটার ব্যাখ্যার মধ্যে বলা হয় যে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই বলেন যে এই দোয়ার মধ্যে যেহেতু প্রথম দিকে বলা হয়েছে আপনার মহাব্বত চাই এরপরে বলা হয়েছে শেষের দিকে বলা হয়েছে এমন আমলের মহাব্বত চাই যে আমলের দ্বারা আপনার মহাব্বত অর্জন করতে পারি মাঝখানে আনা হয়েছে আল্লাহওয়ালার মহাব্বত যারা আপনার প্রিয় তাদের মহাব্বত চাই যে বলা হয় যদি আল্লাহওয়ালাদের মহাব্বত যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাইলে সে আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবে এবং এমন আমলের তৌফিক হবে যে আমলের দ্বারা আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবে এটা মাঝখানে আনা হয়েছে আল্লাহ আমিন আসালুকা হুব্বাক প্রথমে বলা হয়েছে হে আল্লাহ আমি আপনার মহাব্বত চাই আর মাঝখানে বলা হয়েছে ওয়া হুব্বা মান ইউহিব্বুক যারা আপনাকে মহাব্বত করে তাদের মহাব্বত চাই আর সর্বশেষ বলা হয়েছে এমন আমলের মহাব্বত চাই যে আমলের দ্বারা আপনার মহাব্বত অর্জন করতে পারি আল্লামা সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন এই দোয়ার দ্বারা এরকম হয় যে যদি কোনো মানুষ যদি আল্লাহওয়ালার মহাব্বত যদি অর্জন করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর মহাব্বত অর্জন করবে আর নেক আমল করার তৌফিক হবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু সাহেব সম্মানিত দর্শকবৃন্দ দেখি সর্বপ্রথম আমাদের সাথে কে প্রশ্ন এসের করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি হোক আছেন ঠিক আছে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর আর কোন প্রশ্ন আছে আমরা সম্মানিত কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনারা কল করতেছেন আমরা আর হজরতের কাছে আলোচনা শুনবো এবং আপনাদের করণীয় প্রথমে তার আগে আমাদের যেতে হবে ছোট একটি বিরতিতে ফিরছি শীঘ্রই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দোয়ে। বিরতির পূর্বে আমরা সম্মানিত অতিথির কাছে অনেক সুন্দর আলোচনা শুনেছি, আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল্যাণ বলতে হবে। তার আগে জেনে দিই, আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসনুন দাদাকে ঘিরে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিতদের কাছে। জি মুফতি সাহেব, আমরা আজকে যে আলোচনা ছিল আমার গুরুত্বপূর্ণ আলোচনা, তার আগে আমরা একটা কল এসেছিল, কলের উত্তরটা দিয়ে দিই। উনি প্রশ্ন করেছিলেন যে সলাতুল হাজাতের মাধ্যমে যে অসুস্থতা দূর হয়, এটা উনি কীভাবে পড়বেন, কয়দিন পড়বেন, অথবা কোন সূরা দিয়ে পড়বেন, এটা বলে দিলে আর কি ভালো হয়। জি, আসলে সলাতুল হাজাত এটা যে কোনো এনি নিড, যে কোনো এটা বেমার হোক বা বেমার ছাড়া যে কোনো জিনিসের জন্য, পেরেশানি আসুক যে কোনো রকমের হোক, হ্যাঁ এটা বলা হয় হাজাত, মানে এটার অর্থটা ব্যাপক। জি, এরকম আপনি কি করছেন যে আপনার কোনো এই সমস্যা হয়েছে বা সমস্যা আসার জন্য আপনি ভয় করছেন, তাইলে আপনি কি করেন আল্লাহর কাছে এই নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, দোয়া করেন, ইয়া ইল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা। হে ইমানদাররা, তোমরা আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছেন হে ইমানদাররা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের দ্বারা, নামাজের দ্বারা এবং সবরের দ্বারা। তো প্রথমে সবর করতে হবে যে আল্লাহ তাআলা যদি আপনাকে বেমার দেন আপনি এটা নারাজ হবেন না, কমপ্লেন করবেন না, এটা একটা। দুই নম্বর হলো আপনি এই সব সালাতের দ্বারা আল্লাহকে সাহায্য চাইবেন, নামাজ, নামাজের মধ্যে কত আমল আছে, নামাজ এক নামাজের মধ্যে কোরআন পড়াও আছে, তসবি পড়া আছে, রুকু আছে, সাজিদা আছে, কত দামি দামি এক একটা জিনিসের কত দাম। হ্যাঁ, কোরআনের এক একটা লেটারের দাম, যে বলা হয় একটা লেটার পড়লে 10 নেকি, নামাজের মধ্যে পড়লে তো আরও অনেক বেশি, এটা তো নামাজের বাহিরের কথা। এরপরে একটা সজিদার দাম কত, হাদিসের মধ্যে আসছে একটা সজিদার দাম আল্লাহ তাআলার কাছে দুনিয়ার চাইতেও বেশি। সজিদাতুন ওয়াহিদা খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত সোনা, সোনার খনিজ আছে, রূপার খনিজ আছে, এই যে কি বলে এগুলাকে, সোনা এবং রূপার যে আপনার তেলের খনি আছে, এই খনিগুলা কত দামি। হ্যাঁ, আজকে যে আপনার সৌদি বা এই যে বলেন তারা যে এটা কেন, তাদের মধ্যে এই সম্পদগুলো আছে, হ্যাঁ তেলের সম্পদ আছে তাদের কাছে, যে এই জন্য যে বলা হয় যে এই সবগুলার চাইতে, এই সবগুলার চাইতে আল্লাহ তালার কাছে দাম, একটা সজিদার দাম আল্লাহর কাছে বেশি। একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনে বলা থাকবে, আল্লাহ তালা এই দুনিয়াকে ধ্বংস করবে না। তাহলে আমরা এই কথা বলছিলাম, এই নামাজটা কিন্তু সাধারণ কোনো আমল না। তাহলে আপনি যে কোনো নিডের সময়, যে কোনো পেরেশানি, আপনি বেমার, আপনি তিন দিন কেন, আপনি কন্টিনিউ পড়তেই থাকেন, আমি বলবো যে আপনি হ্যাঁ একদিন পড়েন, দুই দিন পড়েন, তিন দিন যাই পারেন পড়েন, কিন্তু এটা কোনো লিমিট নাই যে তিন দিন চার দিন, আপনি এটা সমাধান হওয়ার আগ পর্যন্ত পড়তেই থাকেন। আপনি যদি অসুস্থ হন দাঁড়াইয়ে পড়তে পারেন না, বসে পড়েন, নফল নামাজ বসে পড়াও পারমিশন আছে। এমনিই আপনি সুস্থ মানুষ, এরপরেও আপনি চাইলে নফল নামাজ বসে পড়তে পারবেন, কিন্তু ফরজ নামাজ পড়তে পারবেন না, নফল পড়তে পারবেন বসে বসে। তাইলে এই সুযোগটা আপনার আছে, আপনি অসুস্থ হইলে আপনি বসে বসে পড়েন, এটা ডেইলি পড়েন, তিন দিন না, যতদিন আপনার পেরেশানি গেছে না এটা পড়তেই থাকেন, পড়তেই থাকেন। যদি দুনিয়াতে আপনার এইটা সমস্যা দূর নাও হয়, কিন্তু আখেরাতের মধ্যে এই সম্পদ, এই এটার বদলা আপনি পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি বলছিলাম যে কোনো ফিক্স সুরাও নাই, এই সুরা পড়তে হবে এরকম না, কোনো এই এতদিনও না যে এতদিন পড়তে হবে, আপনি পড়তেই থাকেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা আপনার আসছে, যে কোনো নিড আসছে, আপনি আল্লাহ তাআলার কাছে দুই রাকাত নামাজ পড়েন, বারবার পড়েন, একদিনের মধ্যে একবার পড়েন বা দুইবার পড়েন, তিনবার পড়েন, প্রত্যেক নামাজের সময় একবার পড়েন যদি সম্ভব হয়, এগুলা এরকম না যে পড়তেই হবে। এই জন্য আমরা চেষ্টা করব এই আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইব, আর আমরা আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যে মুফতি সাহেব, আজকে যে গুরুত্বপূর্ণ দোয়ার মধ্যে একটা অংশ যে বলেছেন যে ওয়াহুব্বাল মাসাকিন, আসলে মাসাকিন অথবা মিসকিন বলতে আমরা কাদেরকে বোঝাবো, কারা মিসকিন বা মাসাকিন, ক্লিয়ার করে দিলে ভালো হয়। জি, একটা তো হইল গিয়ে ফকির, একটা হলো মিসকিন। জি, মিসকিন বলা হয় যাদের কিছুই নাই, আপনার বেশি নিডি। হ্যাঁ, আর ফকির হইল তার কিছু আছে কিন্তু এনাফ না, হ্যাঁ কিছু আছে, এরকম অনেক ব্যাখ্যা আছে ফকির এবং মিসকিনের সংজ্ঞার মধ্যে অনেক আলোচনা আছে। তাইলে এটাই বেশি প্রসিদ্ধ মিনিংটা। সমাজে একটা যেটা প্রচলিত আছে যে কেউ কেউ বলে যে মিসকিন যাদের মা বাবা নেই অথবা হতদরিদ্র, এরকম কাউকে মিসকিন বলা হয়, এটা কি সত্য? হ্যাঁ না, এটা হলো আপনার ইয়াতিম,
এতিমের এতিম যেটা এটা হলো গিয়ে যাদের মা বাবা মারা গেছেন তাদেরকে মঞ্চে এতিম বলা হয়, বিশেষ করে ছোট অবস্থায়। জি, ছোট অবস্থায় গেলে বাচ্চাদেরকে মঞ্চে এতিম এতিম বলা হয়, তারা এতিম। হ্যাঁ, আর ফকির আর মিসকিন হইল, ফকির হইলো তার কিছুটা আছে কিন্তু এনাফ না, তার এখনও তার প্রয়োজন আছে, তার সে এগুলাকে কুলাই উঠতে পারে না। আর মিসকিন হইলো যার কিছুই নাই। আজকের একটা বিষয় যেটা আমরা বলবো যে আল্লাহ তাআলার মহাব্বত কীভাবে অর্জন হয়, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা যদি একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলার মহাব্বত কীভাবে অর্জন হবে এটা আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী উনি বলে দিয়েছেন যে তিন জিনিসের দ্বারা আল্লাহ তাআলার মহাব্বত অর্জন হবে। যে এই যে আজকে যে বললাম যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা ঈমানদার তাদের তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মহাব্বত করে, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালো এই কী করে, তারা সবচেয়ে ভালোবাসে কাকে, সবচেয়ে বেশি ভালোবাসে কাকে, আল্লাহকে। এটা কীভাবে অর্জন হবে, আমি কীভাবে অর্জন করব, আপনি কীভাবে অর্জন করবেন, এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন তিন জিনিসের দ্বারা এটা হবে। তিন জিনিসের দ্বারা, নম্বর ওয়ান যে ডেইলি 5 মিনিট বা 10 মিনিট আপনি কী করবেন, মুরাকাবা করবেন, ধ্যান করবেন যে আল্লাহ তালা আপনাকে কী কী নিয়ামত দিয়েছেন। প্রথমে আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, আমাকে এই চাইলে অনেক পশু পাখি আছে, আপনাকে চাই আল্লাহ তালা আমাকে এই শোয়ার বানান নাই, কুকুর বানান নাই, গাধা বানান নাই, এরকম অনেক পশু আছে, এরকম আল্লাহ তালা আমাদেরকে এইগুলা বানান নাই, আল্লাহ তালা আমাদেরকে কী করছেন, আশরাফুল মখলুকাত, মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন। এরপরে মানুষ তো বানাইছেন কিন্তু আল্লাহ তালা আমাকে অন্ধ বানান নাই, আল্লাহ তালা আমাকে লুলা বানান নাই, আমার হাত আছে, আমার পা আছে, আমি এগুলা কত বড় নিয়ামত। আজকে অনেক মানুষ আছে বৃদ্ধ বয়সে পা দিয়ে হাঁটতে পারে না, তাকে জিজ্ঞেস করেন যে ভাই যে হাঁটার কী নিয়ামত, এত বছর যে আমরা চলতেছি এগুলো তো আমরা চিন্তাই করি না, 60 বছর 80 বছর মানুষে তার পা দিয়ে হাঁটতে থাকে কিন্তু বুঝে না এটা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তালা এগুলো নিয়ে ডেইলি একটা নম্বর ওয়ান এটা যে যদি আপনি 5 থেকে 10 মিনিট অথবা যত সময় হোক আপনি ডেইলি যদি কিছু সময় চিন্তা করেন আল্লাহ আমাকে মানুষ বানাইছেন এবং সুস্থ শরীরের মধ্যে রাখছেন, কী কী নিয়ামত দিছেন, আমাকে চোখ দিছেন, একটা চোখের দাম কত, জবান দিছেন, যারা জবান দিয়ে কথা বলতে পারে না তাদের চিন্তা তাদেরকে জিজ্ঞেস করেন একটা জবানের দাম কত, যে কানে শুনে না তাকে জিজ্ঞেস করেন কানের দাম কত। এগুলো নিয়ে যে সময় আপনি চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মহাব্বত আপনার দিলের মধ্যে পয়দা হবে, তখন বুঝতে পারবেন যে আপনি যে আল্লাহ তাআলার মহাব্বত এই চিন্তার দ্বারা যদি আপনি কন্টিনিউ করে যান, কন্টিনিউ করে যান, একদিনে হবে না হয়তো, কয়েক মাস করেন, 6 মাস করেন, দেখবেন আপনি নিজেই ফিল করবেন যে আল্লাহ তাআলার মহাব্বত আপনার দিলের মধ্যে ঢুকছে। অর্থাৎ এটা হলো নম্বর ওয়ান যে আপনার 5 থেকে 10 মিনিট আমরা কী করবো, ডেইলি মুরাকাবা করবো, ধ্যান করবো, বেশি আপনি ঘুমাইবার আগে একটু সময় চিন্তা করেন যে আপনাকে আল্লাহ তাআলা কী কী নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, কী কী নিয়ামত দিয়েছেন, আপনি দোকান থেকে ব্যবসা করে আসছেন চিন্তা করেন, প্রত্যেক দিন হিসাব করেন আজকে কত টাকা লাভ হইল। হ্যাঁ, প্রত্যেক দিন আমরা হিসাব করি একটা মিলাই, কিন্তু এই হিসাবও তো করা দরকার যে আজকে যদি আমাকে ব্রেন আল্লাহ দিত না, আল্লাহ তাআলা যদি আমাকে চোখ সুস্থ দিত না, হাত পা দিত না, তাইলে আমি কেমনে আমি ব্যবসা করতাম, কেমনে আমি অফিস করতাম, তাইলে যে যে দুনিয়ার জন্য আমি 8 ঘন্টা দিলাম সে আল্লাহর জন্য 5 মিনিটকে মুরাকাবা করতে পারি না, তাইলে এটার দ্বারা আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে, এটার দ্বারা আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আর দুই নম্বর হলো যেটা সেটা জিক্রুল্লাহ, জিক্রুল্লাহর দ্বারাও আল্লাহর মহাব্বত পয়দা হবে। যে বলা হয় আপনি যদি আপনি একজন মানুষ আপনার ঘরে ডেইলি যায় গিয়ে আপনার সাথে কথা বলে, ডেইলি যায় আপনার অর্থাৎ একটা রুটিন বানাই দিছে, হ্যাঁ এখন যদি দেখা যায় 1 মাস পরে একদিন আসে নাই তখন আপনি তার ঘরে যাবেন, বলবেন যে তুমি তো প্রত্যেক দিন আমার কাছে আসো, তুমি তো আমার ফ্রেন্ড, তুমি আমার বান্ধবী, তুমি আজকে কেন আসলে না, সে তাকে তারা থাকতে পারবে না, কেন একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। জি, আল্লাহর জিকির করা এটার মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর তারিফ করা। আপনি যদি আল্লাহর তারিফ করেন, আল্লাহর তসবিহ আদায় করেন, জিকির করেন, তাইলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে ছাড়বে না, আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা দূরে সরে দিবে না, বলবে না সে তো আমাকে ডেইলি আমার সাথে কথা হয়, সে তো ডেইলি আমাকে স্মরণ করে, তাহলে অটোমেটিক এর দ্বারা কি হবে, আল্লাহর মহাব্বত তৈরি হবে, আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি তৈরি হবে জিক্রুল্লাহ। এখন বলা হয় জিকির করার দ্বারা, যে বলা অনেক সময় আছে আমরা মন লাগে না, মজা লাগে না, যে বলা হয় যদি মন নাও লাগে তবুও জিকিরের দ্বারা অবশ্যই আপনি জিকির করতে পারছেন, আপনি তো এর দ্বারা গালি দিচ্ছেন না, আপনি কোনো মানুষকে কষ্ট দিচ্ছেন না, গীবত করছেন না, এই জিকিরের দ্বারা মজা না লাগলেও, টেস্ট অনুভব না করলেও একদিন টেস্ট অনুভব হবে। যে বলা হয় একটা উদাহরণ দেওয়া হয়, আমি এখন পর্যন্ত পানের মধ্যে কোনো মজা পাই না, পানের মধ্যে, কিন্তু যারা পান খায় তারা অনেক সময় আছে পান ছাড়া সে পাগল হয়ে যাবে। জি, যারা বলা হয় কী বলা হয় এটাকে পানের যারা কৈফি না কি বলে এটা শব্দটা, যারা পান খুব বেশি
এটা ছাড়া তাদের হয় না, তারা পান ছাড়া কি করতে পারবে না। কিন্তু যারা প্রথম দিন পান খাইছে, আমি আমি নিজেও এখন পর্যন্ত পানের মধ্যে কোনো আলাদা কোনো মজা পাই না। হ্যাঁ, একটা ডিফারেন্ট কি আছে, অবশ্যই একটা যে আছে যারা খায় এদের মধ্যে একটা অন্যরকম হয়, কিন্তু একটা মজা প্রথম দিন আসে নাই। অনেক মানুষে চিনি খায় না চার মধ্যে, প্রথম দিন যে সময় চিনি ছাড়ছে এই সময় লাগে চাটা একবারে খারাপ, অর্থাৎ কোনো টেস্টই নেই চার মধ্যে। কিন্তু কয়দিন পরে, বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা, যারা প্রথমে যারা চিনি ছাড়ছেন তাদের জন্য কষ্ট হয়, মজা কোনো মজা লাগে না, কোনো মজা লাগে না। কিন্তু পরে কয়দিন পরে দেখা যায় চিনি দিলে চিনি খাইতে পারে না, একবারে মিষ্টির মতো হয়ে যায়। এটাই নিয়ম। এই জন্য আল্লাহ তাআলার জিকির প্রথমে হয়তো মজা লাগছে না, কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি আল্লাহওয়ালারা কিতাবের মধ্যে লেখছেন আপনি জিকির করেন ডেফিনেটলি আপনি মজা পাবেনই, হয়তো এক মাস পরে বা ছয় মাস পরে মজা লাগবে, তখন আপনি জিকির ছাড়া থাকতেই পারবেন না। আল্লাহর জিকির ছাড়া সকালের মসনুন দোয়া, বিকালের মসনুন দোয়া, আল আযকার ফিস সাবাহ ওয়াল মাসা, এগুলো ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। আপনি ফজরের পরে সূরা ইয়াসিন না পড়ে আপনার ভালোই লাগবে না, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, আলিফ লাম মিম সাজিদা, এরপরে সূরা মুলক, এগুলো ছাড়া আপনি ঘুমাইতে পারবেন না, আপনার ঘুমই লাগবে না। এরকম যত আমলগুলো আছে এই সমস্ত আমল এসের এই জিক্রুল্লাহর দ্বারাও কি হবে, আল্লাহর মহব্বত অর্জন হবে। তাহলে দুইটা জিনিস বললাম, আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ বলেছেন আল্লাহ তাআলার মহব্বত অর্জনের জন্য তিনটা পদ্ধতি, তিনটা নিয়ম, তিনটা জিনিসকে যদি কেউ ফলো করে তাহলে আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে সবচেয়ে বেশি হবে। নাম্বার ওয়ান হইল সে প্রত্যেক দিন ঘুমাইবার আগে হোক বা সকালে হোক যে সময় হোক একটু সময় একটা রুটিন করবে, এই টাইমটা আমি শুধু নিয়ে আল্লাহকে নিয়ে চিন্তা করব যে আল্লাহ আমাকে কী দিছে, আল্লাহ আমাকে কী দিছে, ধন দিছে, মাল দিছে, ফ্যামিলি দিছে, আওলাদ দিছে, কত নিয়ামত দিয়ে আমাদেরকে দিছে, সুবহান আল্লাহ, এগুলো নিয়ে আমরা একটু চিন্তা করবো, এটা নম্বর ওয়ান। আর নম্বর টু হইল কি, আমরা জিকির করব। এখন জিকিরের মধ্যে একটা রুটিন থাকবে, সকালের যে তসবিহাত আছে এগুলো তো পড়বো, বিকালের যে আসকার আছে এগুলো তো পড়বো, প্রত্যেক নামাজের পরে যে স্পেসিফিক কিছু তসবি আছে এগুলো তো পড়বো, তার সাথে সাথে ছয় তসবির আমল করব, সুবহানাল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ একশোবার, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার, আল্লাহু আকবার একশোবার, আস্তাগফিরুল্লাহ একশোবার, দুরুদ শরীফ একশোবার, এই যে ছয় তসবি এটাকে পড়বো। আপনি বলেন যে উলামায়ে কেরাম বলেন যদি কোনো মানুষ আপনার তিন বছর বা এরকম যদি পড়ে তাইলে সে ডেফিনেটলি সে আল্লাহর ওয়ালি হবে, সে ডেফিনেটলি আল্লাহর ওয়ালি হবে। এত পাওয়ার আছে, এত পাওয়ার আছে এগুলোর মধ্যে। এই জন্য বলা হয় প্রথমে হয়তো আপনি মজা পাচ্ছেন না, টেস্ট লাগছে না, আপনি এমনিই পড়ছেন, কিন্তু এরপরও পড়তে থাকেন, পড়তে থাকেন, দেখবেন কয়দিন পরে আপনার অভ্যাস হয়ে গেছে, কয়দিন পরে আপনার কী হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তাহলে নম্বর টু হইল কি, জিক্রুল্লাহ, জিকিরের দ্বারাও কী হবে, আপনি আল্লাহ তাআলার মহব্বত অর্জন করতে পারবেন, চাই সেটা আপনার টেস্ট অনুভব করেন অথবা নাই করেন। আর তিন নম্বর হইল, সর্বশেষ হইল যে আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, এদের সোহবত, কারণ এদের সোহবতের দ্বারাও কী হবে যে আপনি আল্লাহ তালার মহব্বত অর্জন হবে। কেন যে বলা হয় একজন মানুষ, একটা ঘটনা লেখছেন কিতাবের মধ্যে যে একজন মানুষ খুব রাগ বেশি, তার হুজুরের কাছে ফোন দিয়েছে যে হুজুর আমার রাগটা কেমনে কমাবো, আমার রাগটা কেমনে কমাবো। তাহলে এই হুজুরে কী করছেন, আরেকজন মানুষ এইরকম বের করছেন যে খুব ধৈর্যশীল, খুব ধৈর্যশীল, উনি ব্যবসায়ী মানুষ, দোকানে দোকানের মধ্যে ব্যবসা করে, কত মানুষ আসে কত কথা বলে, কাস্টমার এক একটা কথা বলে, একজনে উল্টাপাল্টা কথা বলে, অনেক কথা হয়তো কিন্তু সে কিছুই বলে না, খুব ধৈর্যশীল মানুষ। তখন এই হুজুরে বলছেন যে তোমার জন্য এটা চিকিৎসা হইল, এই মানুষের কাছে গিয়ে তুমি এক সপ্তাহ থাকবা বা দুই সপ্তাহ থাকবা। তখন এই মানুষটা আসছে ওই মানুষের কাছে, আসে দেখতেছে উনাকে অনেক মানুষের গালাগালি করে, কত কষ্ট দেয়, উনি তো সবরই করে। কয়দিন পরে বলতেছে হুজুর, ফোন দিয়ে বলছে যে হুজুর আমার অটোমেটিক আমাকে সে কিছু বয়ানও করে নাই, যে গুসা করা নিষেধ আসছে হাদিসের মধ্যে কী কী আসছে কিছুই বলে নাই, আমি তার কাছে থাকার কারণে আমি নিজেও এটা এখন আমার গুসাটা কন্ট্রোলে চলে আসছে। তাহলে নেক আমল যারা করে, যারা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, আউলিয়া উল্লাহ, তারা তাদের কাছে গেলে তাদের কাছে আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে এই তাদের কাছে গেলে, তাদের সাথে সম্পর্ক রাখলে, তাদের মজলিসের মধ্যে কন্টিনিউ গেলে, তাদের সাথে বেশি সম্পর্ক রাখলে যে দেখা যায় সে কী হয়ে যাবে, সেও আল্লাহর মহব্বত অর্জন করতে পারবে। এই জন্য বলা হয় কিছু সময় আল্লাহওয়ালাদের সাথে থাকা। আমাদের যত বুজুর্গরা ছিলেন, আমাদের বাংলাদেশের বিশেষ করে আমাদের সিলেটের যত বড় বড় বুজুর্গ ছিলেন, সবাই তাদের শেখের সাথে, তাদের উস্তাদের সাথে তারা এই কী করছেন, সময় দিয়েছেন, চল্লিশ দিন, চার মাস সময়, এক বছর পর্যন্ত তারা হজরতের সাথে ছিলেন এবং এই প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণের দ্বারা তারা বড় বড় আল্লাহওয়ালা হয়েছেন, তাদের দ্বারা লক্ষ লক্ষ মানুষ হেদায়ত এফতা হয়েছে, দিনের চেরাগ, দিনের বাতি এমনভাবে আলোকিত হয়েছে যে তাদের এক একজন দ্বারা এক একটা এলাকা আলোকিত হয়ে গেছে। যে মুফতিসা কোরআন চলে এসেছেন, লাইন কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, আলোচনা ছিলাম যে আজকের দোয়া নিয়ে,
জি আল্লাহ মহাব্বত কিভাবে আমরা অর্জন করতে পারি। জি এই দোয়াটা আমরা সংক্ষেপে বলে দিলাম আপনাদেরকে, যে আমরা বিশেষ করে দোয়ার যেটা আমরা বলছিলাম প্রথমে দোয়াটা এরকম ছিল, প্রথম পাটটা এরকম ছিল, আল্লাহুম ইন্নী আসালুকা ফিআল আল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়াইদা আরাদতা ফিতনাত কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন ওয়াসআলুকা হুব্বাক ওয়া হুব্ব মান ইউহিব্বুক ওয়া হুব্ব আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد। এই হাদিসে এই দোয়ার মধ্যে আসছে যে জি জি কলটা নেই জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন? জি আপনার প্রশ্ন হরুকা। আচ্ছা একটা দুরুদ শরীফ আছে, ওটা তার মানে জানতাম তাই আর জি। হোক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, ওটা তার মানে জানতাম। জি আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না জি না। ওকে ঠিক আছে, আপনার সাথে তো হয় ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবা। জাযাকাল্লাহ। জি মুফতি সাহেব উনি প্রশ্ন করেছেন যে দোয়া যেটা জাযাল্লাহু আন মুহাম্মাদ, ওটার যে অর্থটা বলে দেওয়ার জন্য। জি এটা একটা দোয়া, নবীর জন্য দোয়া করা, যে আমরা যে সময় বলি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু, এটার অর্থ হলো যে আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শান মোতাবেক, তার শান মোতাবেক যেন কী করেন, জাজা দান করেন, বদলা দান করেন। জি হ্যাঁ, এটা বলা হয়েছে যে আমরা তো এটার আল্লাহ রসুলের শান, আমরা কত বড় শান আল্লাহ তালার, আল্লাহ তালার সামনে আল্লাহ রসুলের শান। হ্যাঁ, যে বলা হয় যে অনেক লম্বা আলোচনা এগুলো করা যাবে না, শাফাআতুল কুবরা কিয়ামতের দিন যে সময় প্রত্যেকটা মানুষ ইয়া নফসি বলবে, ইয়া নফসি বলবে, তখন আল্লাহ রসুল সাল্লাম এই আপনার সজিদার মধ্যে পড়বেন, মাকামে মাহমুদের মধ্যে এই সজিদার মধ্যে পড়বেন। সজিদার মধ্যে পড়ার পরে এই আপনার কী হবে, আল্লাহ তাআলা বলবেন ইরফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা, হে মুহাম্মদ আপনি মাথাকে তুলেন, আপনি সুপারিশ করেন, আপনি আর কত লম্বা সজিদা করবেন, আর কত আমার তো কষ্ট হচ্ছে, আপনি আপনার মাথাকে তুলেন এবং আপনি কি চান বলেন। তখন আল্লাহ রসুল বলবেন ইয়া ইয়া আল্লাহ আপনি বিচারটা শুরু করে দেন, বিচারটা শুরু করে দেন। এই জন্য সেই নবীর শান তো, যে নবী আমাদেরকে মেয়েরাজের মধ্যে বলেন নাই, বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহীন, এরকম আপনার আমাদের জন্য চিন্তা করে আল্লাহ তালার কাছে আপিল করেছেন বারবার আপিল, ইয়া আল্লাহ আমার উম্মত তো এত নামাজ মনে হয় পারবে না। হ্যাঁ, এরকম পাঁচ নামাজ করে করে মাইনাস হয়েছে, মাইনাস হইতে শেষ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ নিয়ে আসছেন। এই জন্য সেই নবীর জন্য এরকম দোয়া করা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, হে আল্লাহ আপনি কি করেন আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শান মোতাবেক আপনি জাযা দান করেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি মুফতি সাহেব, যে আজকের যে দোয়ায় আমরা ছিলাম আল্লাহর মহাব্বত, আসলে আল্লাহ মহাব্বত এর অনেক ব্যাপক, অনেক বিভিন্নভাবে আমরা এটা করতে পারি। সবচেয়ে উত্তম পন্থা কী, যে আমরা আল্লাহর মহাব্বত কীভাবে খুব দ্রুত পেয়ে যেতে পারি? আমরা তো এটাই চাই যে অনেক, বিশেষ করে যারা আমরা ব্যস্ত আছি, অনেকেই যারা ব্যস্ত আছেন কাজে কাজে ব্যস্ত আছে কাজে, ওনারা মানে সংক্ষেপে ধরেন কম সময়ের মধ্যে আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য, এমনিতে নেই মতে যেগুলো আছেন নামাজের কালাম এগুলো করবেন ঠিক আছে, আর সবচেয়ে আপনি যে বলেছেন মোরাকাবার কথা, এটাও একটা বড় একটা ইয়া। এছাড়া মানে উত্তম পন্থা কী, যে দিনের মধ্যে ডের মধ্যে একটা ডের মধ্যে একটা দিনের মধ্যে উত্তম পন্থা কী আল্লাহর মহাব্বত পেয়ে যাওয়ার? যে আপনি যেটা বলছেন এই আসলে এটাকে আপনার আমরা যেটা বলছি যে মোরাকাবা, যেটা এই পাঁচ মিনিট মোরাকাবা করা এটা কিন্তু এত বড় কঠিন বিষয় না। জি জি, যেমন একটু চিন্তা করেন মৌলানা, যে ঘুমানোর আগে হ্যাঁ অথবা সকালের সময় পাঁচটা মিনিট আপনি নিরিবিলি এক রুমে বসলেন, পাঁচটা মিনিট একটু চিন্তা করলেন। জি হ্যাঁ, এই এটার দ্বারাও কিন্তু উলামা একরাম লিখছেন এটার দ্বারা অনেক কী বলে এটা খুব বেশি ফায়দা হয়, খুব বেশি ফায়দা হয়। যে আপনাকে কেউ দেখুক অথবা না দেখুক, আপনার ফ্যামিলি কেউ দেখুক অথবা না দেখুক, আপনি কিছু সময় আপনি একটু নমাজ শেষ করে জায়গার মধ্যে বসে থাকলেন,
হয়তো মনে করবে, ফ্যামিলি মনে করবে আপনি মনে হয় তসবিহ তসবিহ পড়তেছেন নাকি, হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করতেছেন কি কি করলাম, যে আমাকে আল্লাহ তাআলা কি দান করেছে, কি কি নিয়ামত দিছে, আমাকে মানুষ বানাইছে, আমাকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিছে, এগুলো নিয়ে চিন্তা করলেন, আমাকে আল্লাহ তাআলা কুকুর বানায় নাই, ছাগল বানায় নাই, হ্যাঁ, এরপরে কুকুর বানাইলে আজকে মানুষ আমাকে ডান্ডা দিয়ে কি করতো, মারতো, এরকম আমাকে আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে আবার আমাকে কত নিয়ামত দিছে, আমার যে বলা হয় ওয়াফি আনফুসিকুম, তোমরা কি তোমাদের নিজের দিকে চিন্তা করো না, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি তোমাদের নিজের দিকে চিন্তা করো না যে তোমাদেরকে কি দিলাম, আমি কি দিলাম, কি সোনা কি বলে সোনা রূপার দাম আমাদের কাছে আছে, কিন্তু সোনা রূপার দাম আমাদের কাছে আছে কিন্তু আমাদের দাম আমার আমাদের নিজের কাছেই নাই, আমার আমার শরীরের মধ্যে কি সম্পদ আছে, এটা সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছেন, জি জি, তো আপনি আমি এরকম বলি যে সোনা তো আপনি বাজারে কিনতে পারেন কিন্তু চোখ তো কিনতে পারবেন না, জি না অবশ্যই, চোখ আপনি কিনবেন কেন, চোখ চলে গেছে কিনতে পারবেন কেমনে, পারবেন না তো, তাহলে এটা চোখ তো আর একটা দুনিয়া তুলনা হতে পারে না, তুলনা হতে পারে না, কেউ আপনাকে চোখ দিবে না, চোখ দিবে না, যে এরকম ঠিক এরকম আপনার কি যেটা আমরা এই কথাই বলছিলাম যে এটা একটা পদ্ধতি, যদি আমরা সংক্ষিপ্ত সময়ে আপনি যত সময়ই পারেন, পাঁচ মিনিটই পারেন, আপনি ডেইলি পাঁচ মিনিট আল্লাহর নিয়ামতের কথা, ইহসানাতের কথা আপনি স্মরণ করেন এবং আমি স্মরণ করি, ইনশাআল্লাহ আমাদের ভিউয়াররা শুনছেন, এর দ্বারা কী হবে, আল্লাহর মহাব্বত খুব দ্রুত গতিতে, যেটা মৌলানা বলছেন যে খুব দ্রুত গতিতে কীভাবে আল্লাহর মহাব্বত আমরা অর্জন করতে পারি। আর জিকির যেটা আমরা বলছিলাম, জিকির অনেক সময় আছে বর্তমানে যেহেতু খুব কঠিন জমানা, এই জন্য বলা হয় যে আমরা আমল যদি কমই করি, যেমন ধরেন নামাজ কম, নামাজ পড়বো, যেগুলো ফরজ নামাজ আছে এগুলো পড়বো, সুন্নতে মুয়াক্কাদা পড়বো, ওয়াজিব পড়বো, কিন্তু এক্সট্রা যদি নফল আমরা যদি কমই করি কিন্তু আমরা গুনাহ করবো না, এর দ্বারা আল্লাহর মহাব্বত অর্জন হবে। হ্যাঁ, অনেক সময় আমরা কি দেখি যে আমরা অনেক সময় আছে আমরা অনেক নেক আমলও করি আবার গুনাহও করি, তাইলে ভালো কোনটা, ভালো হইলো যে আমি নেক আমল যদি আমি কমই করি কিন্তু গুনাহটা করবো না, এটার দ্বারাও কি হবে আপনার আল্লাহর মহাব্বত হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে যে গুনা থেকে বাঁচলো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস, সে সবচেয়ে বড় ইবাদত গুজার, একজন মানুষ প্রথম কাতারে নামাজ পড়ে আবার দেখা যায় গুনার মধ্যেও আমরা আছি, তাইলে তো প্রথম কাতারে নামাজ পড়া তো ভালো কথা ছিল, সফে আউয়ালের গুরুত্ব আছে, তাকবীরে আউয়ালের গুরুত্ব আছে, কিন্তু দেখা যায় আমি গুনা থেকে বাঁচতে পারি না, আর একজন মানুষ সে গুনা থেকে বাঁচে কিন্তু দেখা যায় সে বেশি নফল নামাজ পড়তে পারে না, তাহলে সে সবচেয়ে বড় ইবাদত গুজার, এই জন্য গুনা থেকে না বেঁচে কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারবে না, অনেক সময় এই জন্য এটা একটা পদ্ধতি যে আমরা গুনা থেকে বাঁচবো, জিকির যতটুকু পারি করবো, যেগুলো জরুরি ওগুলো তো করবোই কিন্তু আমরা গুনা করবো না। আর তিন নম্বর হইল যে আল্লাহওয়ালাদের সাথে থাকলে অটোমেটিক, অটোমেটিক আমাদের দেশে এই যে আপনার অনেক আছে এরকম এই দুইটা গাছ, আম গাছ, একটা হলো ট্যাঙ্গা, একটা হলো মিষ্টি, মিষ্টি আম, একটা একটা ট্যাঙ্গা আম, দুটাকে যদি একসাথে হয়, একসাথে করে দেয় তাহলে একটা আটার কাছে কি হয়ে যায় আপনার, এটা ট্রান্সফার হয়ে যায়, মিষ্টিটা ট্রান্সফার হয়ে যায়, মিক্স হয়ে যায়, ঠিক এরকম কোনো আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে থাকলে যে আপনি অটোমেটিক দেখা যাবে কি হবে এই যে মহাব্বতটা এবং এই যে তাকওয়া এবং পরেজগারী এটা অটোমেটিক চলে আসবে। এখন এই জন্য আমাদের কি করতে হবে যে আল্লাহ তালাও বলছেন যে তোমরা সাদিকিনদের সাথে থাকো, আপনি কোন গ্রুপের সাথে থাকবেন, কোন কোন মানুষের সাথে থাকবেন, যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হয়, যাদের জিন্দগির মধ্যে সুন্নত তরিকা আছে, সুন্নতের লেবাস আছে, সুন্নতি জিন্দগি আছে, অনেক আছেন যে আপনি অনেক আমরা অনেক সময় অনেক কথা বলি কিন্তু ঘরের মধ্যে সুন্নত নাই, হ্যাঁ, আমাদের পার্সোনাল লাইফে সুন্নত নাই, কশিনকালে কোনোদিন ইসলাম কায়েম হবে না, এদের দ্বারা ইসলাম কায়েম হবে না, যদি আমার কথার দ্বারা এবং আমলের দ্বারা আমার বা আমার জাহির এবং বাতিন আমার কথা যেরকম যদি হাদিস মতো হয়, কোরআন মতো হয়, আমার জীবনটাও যদি এরকম হয় তাহলে এই মানুষের দ্বারা কি হবে একটা বিপ্লব সৃষ্টি হবে। এই জন্য আমাদের কি আছে যে আমরা এটাও করব যে কাদেরকে আমি ফলো করব, যাদের জিন্দগির মধ্যে দিন আছে, যাদের ঘরের মধ্যেও দিন আছে, যাদের ফ্যামিলির মধ্যে পর্দা আছে, যাদের সবগুলোর মধ্যে দিন আছে, তাদেরকে আমরা ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিনের উপরে চলার এবং আল্লাহওয়ালা যারা আহলুল্লাহ যারা আউলিয়াউল্লাহ যারা এদের মহাব্বত আমাদের দিনের মধ্যে সৃষ্টি করে দেন এবং আমরাও যাতে আউলিয়াউল্লাহ হতে পারি, আমরা আমাদের যারা ভিউয়ার আছেন আমরা সবাই যেন ডেইলি মুরাকাবা করার চেষ্টা করি, ডেইলি আল্লাহর যে এহসানাত আছে এগুলোকে স্মরণ করার চেষ্টা করি, এরপরে জিকির করার চেষ্টা করি, এরপরে আল্লাহর যারা ভালো মানুষ যারা আছেন, পায়াস পিপুল যারা আছেন তাদের সাথে আমরা সময় দেই, সোহবতের মধ্যে থাকি, ইনশাআল্লাহ এর দ্বারা আমরা আল্লাহ তাআলার বিশেষ মহাব্বত, সবচেয়ে বেশি মহাব্বত অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন,
আমরা যারা আজকের এই অনুষ্ঠান মিস করেছি আপনারা চাইলে মঙ্গলবার রিপিট দেখতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করলে মাসনুন দোয়া লিখে আপনারা এই অনুষ্ঠান দেখতে পারবেন। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমি তো জানি আজকের মতো এখানে শেষ করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।